আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি এলইডি কানেকশন করে দেখাবো। সো এলইডি দুইটি টার্মিনাল থাকে, একটি হলো পজিটিভ একটি হলো নেগেটিভ, এবং ব্যাটারির দুইটি টার্মিনাল থাকে, একটি নেগেটিভ একটি পজিটিভ। সো এলইডির পজিটিভ থেকে ব্যাটারির পজিটিভে কানেকশন সরাসরি দেব না, এবং এলইডির নেগেটিভ থেকে ব্যাটারির নেগেটিভে সরাসরি কানেকশন দেব, এবং পজিটিভ যে ওয়্যারটি রয়েছে তার মাঝখানে আমরা দুইটি অংশ করে নেব। সো দুইটি অংশ করে নেওয়ার পর মাঝখানে আমরা সুইচ কানেকশন করব। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সুইচ কানেকশন করে ফেলেছি একটি তারে, এবং এই তারটি আমি ব্যাটারির যে আরেকটি টার্মিনাল রয়েছে, সো আমি কিন্তু সেই পাশেই দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি নেগেটিভ পাশে সুইচটি কানেকশন করেছি। আপনি নেগেটিভ পজিটিভ দুই পাশেই আপনি সুইচটি কানেকশন করতে পারবেন। সো এখন যদি আপনি সুইচটি অন অফ করেন তাহলে কিন্তু আপনার এলইডিটি চলবে। সো কানেকশনটা কিন্তু অনেক সিম্পল। সো আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন, এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ।